Adım zanı ne? Kalçı oluyor desin bor. Şovar hakim. Ama şohidin sonunda sana bu. Hey darav. Kano. Şovar hakim. আমি ফুল দেব যে আগে আসবে সেই তো আগে শ্রদ্ধা নিবেদন করবে আমি নতুন করে হয় তোমাদের কবি রাগিয়ে দেখলাম বাবা সাব্বির কি বাবা ফুলের মালা দেখ কি করবা বাবা বাবা তুমি জানো না কাল চলে দিছিম বর ও আমি তো সব কিছু দিনে দিন বুইলা যাইতাছি বাবা কাল কে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস আমার একটু মন নেই বাবা একটু মনে নেই তা ফুল বলরা আম সুকই থেকে বাবা বাবা আমার কাছে গোড়াটা কেছিল তাই দি আনছি ও তুমি দেশকে এত ভালোবাসো এই দেশের জন্য কত মানুষ শহীদ হয়েছে নিজের জীবন দিয়েছে কত যে রক্ত জড়িয়েছে আমাদের এই দেশটার জন্য শুধু একটা মানচিত্র আনার জন্য সেই আমাদের মানচিত্র আজ বিশ্বের মাঝে ছড়িয়ে আছে আমাদের দেশ বাংলাদেশ এই দেশ স্বাধীন করার জন্য আমার আমার একটি পাও হারিয়েছি বাবা জীবনে তার কোনো প্রতিদান পাইনি কিন্তু আমাদের সরকার এখন মুক্তিযোদ্ধাদের খুব সুবিধা করে দিচ্ছে আমি আমি নতুন করে বাটা পাইতাছি তোমাকে আমি সেই বাটার টাকা দিয়ে আমি বড় লেখাপড়া করে বড় বিদ্যান বানাবো যাতে তুমি এই দেশের জন্য বড় কাজ করতে পারো বাবা কাজ করতে পারো কাজ করতে বাবা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি হ্যাঁ আমি তোমার জন্য আমার অন্তর ভরে দোয়া করি যাতে তুমি এই দেশের দেশের মান সম্মান রক্ষা করতে পারো আমাদের সরকার এখন খুব মুক্তিযুদ্ধের খুব জোর দিয়েছে আমি বাটা না পেলে আমার জীবনটা অচল হয়ে যেত রে বাবা অচল হয়ে যেত তুমি ঠিকই কইছো এই সরকারি বাটা যদি না পাইতাম তাহলে তো আমাকে সংসার চলতোই না আমাকে সন্তানটা মানুষ করা হাঁটতাম না আর এখন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারবো আমাদের আমাদের দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে আমাকে স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ হিসেবে আমাদের স্বীকৃতি দিয়েছে আর আর বহুত কষ্ট না দেখছো দেখছো আমার কাল 16 ডিসেম্বর অথচ আমার মন নেই আমার আমার লক্ষ্মী বাবা লক্ষ্মী ও 16 ডিসেম্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মালা কিনে আমি আমি নিজে জানি না যে 16 ডিসেম্বর কাল সাবিত্রী মা তুমি আমাদেরকে খুব সকালে সকালে জাগিয়ে দিবে কালকে আমার শহীদ মিনারে সবার আগে
আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। সামান্য এই ফুলটুকু তুমি তাদেরকে শ্রদ্ধা না জানাতে পারে তাহলে তো আমরা এই বাঙালির সবাই ওয়াকিটুকু হয়ে যাবো, তাই না রে বাবু? তাই না রে বাবু? চল বাবা তুই ঘরে চল, কাল ভোরে ভোরে আমরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবো। চল বাবা, চল বাবা, ঘরে চল, ঘরে চল। তোমাকে সাথে নিয়ে করে যাব, তোমাকে কালকে শহীদ মিনারে যেয়ে ফুল দেবো, তুমি আর আমি একসাথে ফুল দেবো। ঠিক কী কী ফুল দেওয়া যায় বলো তো? হ্যাঁ, অনেক রকমের ফুলই তো দেওয়া যায়, কিন্তু ফুল দেব, গাঁদা দিব, তারপর কৃষ্ণচূড়া দিব। তাহলে চলো তুমি আমাকে ফুল কিনে দিও, আমি ফুল মালা গেঁথে ওইখানে দিয়ে আসবো, শহীদ মিনার দিয়ে আসবো। আর ঠিক আছে, তুমি ঠিকই বলছো, তার কারণ এই ফুল না দিলে আমাদের এই বিজয়ের মাসটাই আমাদের মূল্যহীন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো দুজন মিলে কালকে ভরে যাবো। আচ্ছা, সবার আগে আমি আর তুমি দি ফুল দিও। ঠিক আছে, তো কথাটা যেন এড়িয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। একটু হুজুর, তোর কি মনে আছে কালকে 16 ডিসেম্বর? তা আমার মনে থাকবে না হুজুর। ফুল টুল তো সব রেডি রাখছস? আপনা বলার আগেই সব কিছু আমি রেডি করে রেখেছি। কালকে সবার আগে আমাদেরকে গিয়ে শ্রদ্ধা জানাতে হবে। তা তো হবে হুজুর, কিন্তু আপনি তো ছিলেন এই রাস্তাঘাটে কি এ সমস্ত কথা বলা যায়? আর তুই তো জানোস সরকার থেকে এখন আমার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিছে। আর দিছে প্রতি মাসে মাসে ভাতা পাই, থাক চোর কথা। আচ্ছা চলেন খুঁজে যাই। হাঁটতে পারি না বাবা। আজানের ধ্বনি হচ্ছে, তাড়াতাড়ি যাই তবু, নইলে আমার আগে আবার শহীদ মিনারে ফুল দিয়া বসবো। যাই তুমি ঘরে যাও, আমি সাপ দিই না। যাই বাবা, একটু তাড়াতাড়ি চল বাবা, একটু তাড়াতাড়ি আমি যাই। আচ্ছা হয়েছে আমাদের শহীদ মিনার, যারা এই দেশটা স্বাধীন করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই মানচিত্রটা আঁকিয়ে দিয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সেই শহীদ মিনার। বাবা আসো, আমরা দুজনে মিলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
এই দাঁড়াও কেন সবার আগে আমি ফুল দেব এটা তো হয় না যে আগে আসবে সেই তো আগে শ্রদ্ধা নিবেদন করবে এটাই নিয়ম কি বলে বলে কি আমার আগে বলে শ্রদ্ধা নিবেদন করবে সাহস কত দেখছো হুজুর আগে ফুল দেবে আমরা আগে আসি আমরাই আগে দেব না আমি আগে দেব এটা হয় না এটা আপনি খুব বাড়াবাড়ি করছেন হয় না তারা তোরে দেওয়াচ্ছি আমি ফুল লাগি ফুল ধরে দেন ছিলাম রে বাবা কিন্তু স্বাধীন দেশে কিছু কিছু লোকের কারণে আমার জীবনটা আমি বাঁচাতে পারলাম রে বাবা তুই বড় হয়ে আমারই খুনে তোকে অনেক বড় হতে হবে অনেক অনেক বড় হতে সেদিন যদি তোমাদের সাথে আমি শহীদ পারতাম তাহলে আজকে আমাকে এভাবে আমার দেশের মানুষের কাছে মৃত্যু হতে হতো না বাবা আমি তোমাদেরকে এই 16টি শিপরে আমি নতুন করে আমার তোমাদেরকে আমি রাঙিয়ে দেখালাম বাবা কি মারছো তুমি দেখছো তাদের দেখছো তুমি তাকে তাদের চিনতে পারবা চিনতে পারবো না ইস লোকটা না জানি কত ভালো ছিল এই অবস্থায় একটা লোক এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে আর সেই লোকের এমন করে কেউ মারতে পারে এখনো কি দেশ স্বাধীন হয়নি তাহলে জাহিদ শান্তা এখনো এই দেশে রাজাকার আলবদর এখনো আছে যে নাকি এই দেশের জন্য এই শহীদ মিনারের জন্য জীবন দিল শ্রদ্ধা জানাতে এসে সে নিজের জানটাই দিয়ে দিল তারে তো সিলেক্ট করা উচিত স্যার হ্যাঁ জাহিদ শান্তা বাবু আমরা এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মানের সাথে আমরা সিলেক্ট করবো আসো আমরা এই বীর মুক্তিযোদ্ধাকে একসাথে সেলুট জানাই
Selahattin!